আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান রায়হান আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে পুরো এপ্রিল জুড়ে ছত্রিশ থেকে বিয়াল্লিশের মধ্যে তাপমাত্রা থাকবে তো আজকের তাপমাত্রা কেমন হতে পারে আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস দেখুন চলমান যেই তাপদাহ চলছে সেটি পুরো মাস জুড়েই থাকবে তবে বুধ বৃহস্পতিবারের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে এক থেকে দুদিন আর তাপমাত্রা কিছুটা কমে তারপরে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস এবং আর সহসায়ী রাজধানীতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই যদিও তারা বলছেন সিলেট ময়মনসিং চট্টগ্রাম এলাকাতে আজকে থেকে শুরু করে আগামীকাল এবং পরশু দিন সামান্য খুবই সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আবহাওয়া যেটি বলছে যে যেমনটি প্রতিবেদনও শুনছিলাম যে বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকার কারণে যেই তাপপ্রবাহ বা সেই তাপপ্রবাহের সঙ্গে আরও কয়েক ডিগ্রি বেশিতে সেলসিয়াস তাপমাত্রা কিন্তু অনুভূত হচ্ছে তার

জায়গায় ছিটে ফোটে বৃষ্টি হলেও সেটি কিন্তু দীর্ঘস্থায়ী না এবং সেই বৃষ্টির প্রভাবে আহ কিন্তু তাপমাত্রা খুব একটা কমবে না